দর্শক সি প্লাস টিভির লাইভ উত্তর আমরা স্বাগত আই বর্তমান আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে ওনারা বুঝতে লাগুন যে খুবই মর্মান্তিক উজ্ঞ সংবাদ ওনারা দিবেন নাই বলে এত রাতে আর লাইভ উত্তর ইয়ান মূলত সংবাদ তেন দি ফুয়ার আতত নৃশংসভাবে হত্যা মা আজকে ঠিক লাইতুর এগারোটার সময় চট্টগ্রামের ফাতুলি থানাধীন ভেলুয়ার দিগির উত্তর পারত তার বাসা যে মহিলাও আসলে মারা গিয়ে হত্যা এই মহিলার নাম হল দি রিনাক্তার প্রকাশ চন্দনা তার ফুয়া নাম বন্দি মোহাম্মদ ফারুক ফারুক মূলত নেশাক টিএলআই বলে তার মারে নৃশংসভাবে হত্যা প্রথমত তার মার হাসে টিএসআই টিএন অফনের ফরদে যাই রে ফারুক তার মার উদ্দি রান্নাঘর যে রান্না বান্না গরিবের যে সবজি হাডিবের যে বটি ওই বটি দিয়ে মূলত তার মারে জঘন্যভাবে বিভিন্ন জায়গা জখম করে এক পর্যায়ে ঘটনাস্থলত তার মা মারা যায় এবং ভিকটিম মারা যাওয়ার পরপরই কিন্তু তারে মোহাম্মদ ফারুক যে কলেজ পূর্ব শিক্ষার্থী মাদকাসক্ত যে ফুয়া ওই ফুয়ার

আজকে রাত দশটার দিকে তার মায়ের কাছে সে মাদক সেবন করার জন্য টাকা চেয়েছে তার মা টাকা দিতে পারে নাই টাকা দিতে না পারার কারণে আক্রবশত তার মাকে রান্নাঘরে ভরি দিয়ে উপজুবরি কোবাতে থাকে এক উপজুগুরি কোবানির পরে তার মা শরীরে রক্ত বের হয় এক পর্যায়ে তার মা সেখানে ঘটনাস্থলে মারা যায় আমার সঙ্গত তাই আমাদেরও ঘটনাস্থলে আমাদের স্যাররা যান সাথে সাথে ছেলেকে আটক করা হয় আটক করে আমাদের থানা হেফাজতে রাখা হয় বর্তমানে সে আমাদের হেফাজতে আসে মোটামুটি তার রহিমা রিনা আক্তারের শরীরে কতটা জখম করেছে কি দেখেছেন একটু যদি মানে প্রাথমিকভাবে এখনো তো সুরতাল করে রিপোর্ট করেন নাই এই পর্যায়ে মানে প্রাথমিকভাবে কি দেখেছেন একটু যদি আমরা মোটামুটি যেটা দেখেছি গলায় দাগ আছে হাতে আছে ফিতে এবং পেটে প্রায় বেশ কয়েকটা দাগ আছে আমরা না দেখে বলতে পারতেছি না বেশ কয়েকটি দাগ আছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে যে অপরাধী যে তার মাকে হত্যা করেছে ছেলে আসলে কি জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসা আমি ওটাকে এখনো জিজ্ঞাসাবাদ করিনি সেখানে আমার স্যাররা আছেন স্যাররা জিজ্ঞাসাবাদ করতেছেন আমরা মেডিকেলে আসি সুরতাল করার জন্য আমরা সুরতাল করে থানায় গেলে বিস্তারিত জানাতে পারবো আসলে দর্শক উনিটা গুণ যে পোয়া তার মারে নিঃশংস হত্যা করছে শুধুমাত্র নেশার টেয়াল্লাই মাদকর টেয়াল্লাই বলি আসলে মাদক যে কি পরিমাণ ভয়ঙ্কর যে শুধুমাত্র ইয়ে একটা উদাহরণ হইতে পারে উগ্রমাত্র ফুয়া ঋণ একমাত্র সন্তান যা তার কোনো সন্তান নাই চল্লিশ বছর বয়সে ঋণা আক্তারে তার ফুয়া শুধুমাত্র মাদকর টেয়াল্লাই বলি নেশার টেয়াল্লাই বলি নিঃশংস হত্যা করছে আসলে মাদক উগ্র উগ্র জাতি উগ্র সমাজ উগ্র পরিবারের কিভাবে ধ্বংস করিতে পারে এর চেয়ে বড় উদাহরণ হইত আর কিছু ঐত্য এবং এই যে বর্তমানে আটকই পাটলি থানাত আর প্রাথমিকভাবে পাটতলি থানার অফিসার ইঞ্চে বিভিন্ন গণমাধ্যমে যে এইটুকু হয়ে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদত তার মারে হত্যাকারণের বিষয়ে সে প্রাথমিকভাবে স্বীকার করছি এবং তারা সেও কিন্তু রক্তাক্ত হই পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে পাটতলি থানার তারা রাহই আগামী হালিয়ে তারা মামলা দিয়ে কোর্ট প্যারণ এবু এবং রিনা সম্পর্কে রিনা পরিবার পরিজনের এমন তেমন হন লোকজন এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা ন শুধুমাত্র প্রশাসনের লোকজনেই আছে প্রশাসন ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ রিনা লাই আসলে তেমন কেউ আসতে আর এখনও পর্যন্ত ন দেখি এটুকু হইতে পারি মাদকর মাদকর যে ভয়াবহতা মাদক যে কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারে ইখানের একটা উদাহরণ যে আজি ইয়ে চট্টগ্রামত যে ঘটনা ইবে শুধুমাত্র মাদকর একমাত্র সন্তান তার একমাত্র মারে নৃশংসভাবে হত্যা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এগা সিলার হাতে সর্বশেষ মাদাগত বেগুন দূরে থাকবেন